পুলিশ যাইছে আপনার বাড়িতে তাহলে তারে পুলিশে তো কোয়া গেছে পাঠাইছেন পুলিশের কাছে পাঠেন পুলিশের কাছে আপনার নাম কি আপনার নাম উপ-ওরাংয়ের মা তিনি যেন সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমের সামনে এবং পুলিশের সামনে মুখ খুলতে চাইছেন না তার যে তার ছেলে এরকম নেশার সঙ্গে জড়িত রয়েছে নেশার বাণিজ্য বিস্তার করে চলেছে সেই সম্পর্কে অস্বীকার করছেন তিনি কিছুই জানেন না এমনটাই কিন্তু জানাচ্ছেন উপ-ওরাংয়ের মা সুতরাং এক্ষেত্রে কিন্তু আবারও বোঝাই যাচ্ছে যে এই জালটা অনেকটাই দূর পর্যন্ত এবং পরবর্তী সময়ে উপ-ওরাং তাকে কিন্তু পাওয়া যায়নি এবং যে যুবকটি কিনেছে অর্থাৎ সুরজ ওরাং তার কাছ থেকে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং তাকে পুলিশি হেফাজতে রয়েছে বর্তমানে বাজারের পাশে এখানে একজনকে আপনারা ধরেছেন এটা কিছুর জন্য যুবক শুনলাম ধরিয়ে দিয়েছে ট্যাবলেট খেয়ে নেশাগ্রস্ত অবস্থা ছিল আমরা জানি না আমরা খবর পাই ফোনে আসছি এখানে এসে দেখলাম যে উনি মনে মনে করছেন ধরে রাখতে পারেন নেশাগ্রস্ত অবস্থা আছে তো তারা আমরা নিয়ে যেতেছি হসপিটাল মেডিকেল করে তাহলে আমরা পুরোটা কোর্টে চালান করবো হ্যাঁ তার কাছে তো নেশার ইঞ্জেকশন এবং ইয়ে পাওয়া গেছে কোর্টও পাওয়া গেছে সে যার থেকে কিনেছে তার নামও বলেছে সেখানে কি গিয়েছিলেন গিয়েছি ওকে পাইনি আচ্ছা এই যাকে ধরেছেন তার নামটা কি তার নামটা তো বলতে পারি না এখন আমি জিজ্ঞাসা করিনি তাকে কিন্তু এখন আসছে আমার কাছে তার নামটা কি আসছে সুরজ উরাম তার নাম আর যে বিক্রি করেছো তার নাম হলো অপু অপু উরাম এখন কি তাকে মেডিকেল করিয়ে কোর্টে চালান করবেন আপনার নাম সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির এএসআই প্রিয়ত শীল তার বক্তব্য আমরা শুনলাম তিনিও যেমনটা জানাচ্ছেন যে তারা জানতেন না ঘটনার সম্পর্কে এলাকারই বেশ কিছু যুবক সুরজ ওরাং তাকে দেখতে পায় এবং সেই মেথিবন চা বাগানের পাশে নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিল এবং সঙ্গে সঙ্গে সেই যুবককে স্থানীয় যুবকরা ধরে এবং পুলিশের হাতে তুলে দেয় পরবর্তী সময়ে পুলিশ আধিকারিকরা তারা খোঁজ খবর চালাচ্ছে ঘটনার সম্পর্কে এই জাল কতটা দূর পর্যন্ত বিস্তৃত সেই সম্পর্কেও খোঁজ চালাচ্ছে পুলিশ এই সম্পর্কে সুরজ ওরাং যে আজকে ধরা পড়েছে সে কি জানাচ্ছে শুনব তোমার নাম কি সুরজ ওরাং খাওয়ানোর জন্য তুমি কি বিয়ে করছো ছেলে মেয়ে আছে তুমি বুঝো না এই জিনিসটা যে খারাপ এখন যে তুমি জাতিকা কিনে আনছো ইলিয়া কয়দিন কিনছো জাতিকা এই 300 টাকা করে কয়টা কিনছো আজকে প্রথম আগে খাইছো না দুই হাতে তুমি খাও বলে বিজয় নগর থেকে আনছো কার কাছে বিজয় নগরের নাম কি হ্যাঁ সুসেন সুসেন কি সুসেন কি সুসেন টাইটেল করতে পারতাম সুসেন এই যে সমস্ত নেশার সামগ্রী ক্রয় করার পেছনে যে কোনো ভাবে টাকা জোগাড় করারও কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করাই যায় এই সমস্ত যুবকদের মধ্যে আমি আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি ধীমান ভৌমিক ধীমান দা শুনতে পাচ্ছ ধীমান দা যে এই যে ঘটনাটা ঘটেছে যে একটি যুবক সুরজ ওরাং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জানা যাচ্ছে যে এলাকারই অপর একটা যুবক তার কাছ থেকে ক্রয় করেছে নেশা সামগ্রী সুতরাং এই যে জালটা এটা কিন্তু অনেকটাই দূর পর্যন্ত বিস্তৃত কি বলবে এ সম্পর্কে এটা তো একবারে স্বাভাবিক বলে বলা যায় এই নেশাতে চক্রটা এটা অক্টোপাসের মতো ছড়িয়ে রয়েছে বিভিন্ন এলাকা জুড়ে কিছুদিন আগে সিমনার সুন্দরটিলা পুলিশ ফাঁড়ি আরক্ষা কর্মীরা কিন্তু 9 জনকে একসঙ্গে গ্রেপ্তার করেছিল যদিও তাদের মধ্যে কিছু ছিটকে ব্যবসায়ী যাদেরকে বলা হয় বা খুচরো ভাবে যারা বিক্রি করে মেইন যে রাঘব গোয়াল তাদেরকে ধরতে পারেনি আজও ঠিক সেম সেই ঘটনাই ঘটলো কাতলামারা বাজার সংলগ্ন মেঘলিমন চা বাগানের একটা পার্টে এই সুরজ উরাং এখানে একটা নেশার কৌটো এবং সিরিঞ্জ সে মানে নিতে যাচ্ছিল বা সে তাকে সেবন করে বা সে তার দেহে সিরিঞ্জের মাপতে লুকিয়ে দেয় এই অবস্থায় এলাকার কিছু যুবক দেখতে পায় তাকে আটকায় তাকে আটকানোর পর যাতে জানতে পারে যে এই ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং এই কৌটা কোথা থেকে কিনেছে তখন সে বলেছে যে সে বেশি দিন ধরে খায়নি 7-8 দিন ধরে সে নেশা করছে যদিও সেটা আমার মনে হয় সেটা মিথ্যেই বলেছে তো যুবকদের কাছে জানা যে রাঙ্গামুড়া গ্রামের একটা ছেলে আছে যার নাম আবু তার ভালো নাম অপু উরাং তার কাছ থেকে সে খরিদ করেছে 300 টাকা দিয়ে সে আরো জানায় যে বিজয়নগরের একটা ছেলে আছে সুসেন সেখান থেকে সে মাঝে মধ্যে কিনে আনত তারপর যুবকরা পুলিশকে ডেকে সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির ওসি আইএস আইসিএম যে আছে তিনি প্রিয়ত শীল উনি এসে তাদেরকে ধরে নিয়ে যান সে যে নামটা বলেছিল মুরাদ সেই বাড়িতেও পুলিশ যায় পুলিশ গিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি ইন দ্য মিন টাইম কোনো সোর্স মারফতে সে খবর পেয়ে যায় এবং সে বাড়ি থেকে চলে যায়
আত্মগোপন করে। একদমই ধীমান দা, এক্ষেত্রে অপুর আং তিনি সে কিন্তু এই পুলিশের উপস্থিতির আজ পেয়ে মূলত পালিয়ে গেছে, সেক্ষেত্রে পুলিশের কাছে সূত্র কি রয়েছে আগামী দিনে অপু ওরাংকে বা এর পেছনে যে বা যারাই জড়িত রয়েছে তাদেরকে ধরার ক্ষেত্রে? হ্যাঁ, সুন্দর জেলা পুলিশ বদ্ধপরিকর যে তারা এবার নেশার যারা যারা আছে চাই তাদেরকে ধরবি, এবং আজকেও জানায় যে অপু ওরাংকে তারা গ্রেপ্তার করবি, যেহেতু তার প্রমাণ পাওয়া গেছে এবং তাকে যে সুরজ ওরাং যাকে মানে ট্যাবলেটটা নিয়েছিল বা ইনজেকশন নিয়েছিল তাকে মেডিকেল করিয়ে সুন্দর জেলা ফাঁড়ি থানাতে রেখেছে, আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করবে। এবং সেই সাক্ষী যে ওই অপুরাং তার সে ট্যাবলেট বিক্রি করে বা ড্রাগের সামগ্রী বিক্রি করে সেই হিসাবে তাকে ধরবে। এই ক্ষেত্রে ধীমান দা, অপু ওরাংয়ের মার বক্তব্য আমরা শুনলাম, তিনি পুরো ঘটনা জানেন না যে তার ছেলে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছে এমনটাই শুনলাম। এক্ষেত্রে সুরজ ওরাং তার পরিবার সম্পর্কে কি জানা যাচ্ছে? সুরজ ওরাংয়ের পরিবার তো খুবই গুড়ি পরিবার, তারা দিন আনে দিন খায়, সে বিয়ে করেছে তাদের বাচ্চাও রয়েছে, কিন্তু প্রশ্নটা না সেরা যারা নেশার ট্যাবলেট গ্রহণ করে তাদের কাছে পয়সা রোজগার করাটা স্বাভাবিক, তারা চুরি দাড়ি বাড়ির স্ত্রীর অর্নামেন্ট বা ধান রাবা মানে চুরি করে বিক্রি তারা পয়সা রোজগার করার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বিক্রি করে তাদের বাড়ির ছবি তো আমি দিয়েছিলাম, একটা ওরাং ছেলের বাড়ি ছাদপিদানো দোতলা বাড়ি, যারা চিন্তি করতে পারছো তারা কি ব্যাপার? ধীমান্তা, এক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যে বা যারা এই নেশার সঙ্গে যুক্ত রয়েছে বা এই যে নেশা গ্রহণ করছে নেশা বিক্রি করছে নেশা সামগ্রী, সেক্ষেত্রে সবার বয়সটাই কিন্তু খুবই কম, অর্থাৎ একটা যুব সম্প্রদায় বলা যেতে পারে মূলত জড়িয়ে পড়ছে এই বিষয়টা বা এই নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, তারা কি বলবে এই সম্পর্কে? আসলে মানে টিনেজের প্রবলেমে সমস্যা হচ্ছে না, অ্যাডভেঞ্চার টাইপ থাকে, মানে যা খুশি তা করতে পারবো, তখন যারা নেশার আসক্তি থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে, অন্য যারা যুবক রয়েছে তাদের নেশা করে না তাদেরকে এদিকে ভায়াস কর্মদিবিকাশন করে নিয়ে আসে, আর ওই সমস্ত যুবকরা মনে করে যে একদিন খেলে কি হবে দেখি, এই করতে করতে তারা এডিক্টেড হয়ে যায়। এক্ষেত্রে কি কর্মসংস্থান বা উপযুক্ত অর্থ উপার্জনের কোনো পথ নেই বলে কি এইদিকে ঝুঁকছে বেশিরভাগ ক্ষেত্রে যুব সম্প্রদায়? হ্যাঁ, এটা তো তুমি বলতে পারবে যে মানুষ এখন রিক্সার সাথে ভুগছে, যুবক ছেলেরা বিভিন্ন ধরনের কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, বেকার বাড়ছে হরহ, সেটাও একটা ডিপ্রেশন হিসেবে কাজ করে, এবং তারা যখন মন মরা হয়ে থাকে তখন কেউ যদি এসে বলে না ওই একটা না এটা নিয়ে যা তো ডিপ্রেশন শেষ হয়ে যাবে, এরকম বলেও কিন্তু অনেকে মোটিভেট করা। একদমই, ধন্যবাদ ধীমান্ত আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টি ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আজকের এই যে সুরজ ওরাং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, এলাকারই বেশ কিছু যুবক সহায়তা করেছে ব্যাপারে পুলিশকে অবশ্যই, এবং তার পাশাপাশি এই যে জালটা এটা এই যে চক্রটা এটা অনেকটা দূর বিস্তৃত হলেও মেন যারা মাথা রয়েছে মেন যারা মাস্টার মাইন্ড যারা রয়েছে তাদেরকে কিন্তু এখন অবধি পাকড়াও করতে পারছে না পুলিশ, সে সম্পর্কেও কিন্তু পুলিশের অভিযান চলছে, আগামী দিনেও এই অভিযান জারি থাকবে। কারণ কিন্তু সেই একটাই কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিভিন্ন যুবক যারা নেশা চাই রয়েছে নেশা কারবারের সঙ্গে জড়িত রয়েছে তারাও পাকড়াও হচ্ছে। সুতরাং এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের যাবতীয় আপডেট খবর এই পর্যন্তই, পরবর্তী আরো সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।